কলকাতার সেন্ট্রাল এভিনিউ ও মিশন রোড ক্রসিংয়ে অবস্থিত ব্রডওয়ে হোটেল উনিশশো সত্তর দশকের প্রথম দিকে যখন ফিরোজা বেগম ও কমলদাসগুপ্ত কলকাতায় আসতেন তখন এই ব্রডওয়ে হোটেলে থাকতেন পরবর্তীতে যখন উনি আসতেন কলকাতায় তখন দক্ষিণ কলকাতার গোলপাক রামকৃষ্ণ মিশন ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে এসে উঠতেন আশির দশকের মাঝামাঝি থেকে সুদীর্ঘকাল উনি থাকতেন রাজবেরী অঞ্চলের এই ট্রানজিট গেস্ট হাউসে আর পশ্চিমবঙ্গ সরকার যখন তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেন তখন তারা এই সরকারি সার্কিট হাউসে তার থাকার ব্যবস্থা করতেন তবে অনেকবার থেকেছেন ওবেরয় গ্র্যান্ড হোটেলে মধ্য কলকাতায় অবস্থিত সরকারি হল রবীন্দ্র সদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই নামকরণ হয়েছে সংস্কৃতির প্রাণ কেন্দ্র ভারতের বিভিন্ন জায়গা থেকে এমনকি বিদেশ থেকেও বহু দর্শক এখানে আসেন অনুষ্ঠান দেখতে এখানে ফিরোজা বেগম একশোরও বেশি একক অনুষ্ঠান করেছেন অন্যান্য শিল্পীদের সাথেও অনেক অনুষ্ঠান হয়েছে এই হলে থিয়েটার রোডের ওপর এগারোশো আসন বিশিষ্ট হল কলা মন্দির এমিনেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট দ্বারা তৈরি এই হল ভারতীয় সংস্কৃতিকে উন্নত করতে ধরে রাখতে এই হল তৈরি হয়েছিল এখানে অনেক অনুষ্ঠান করেছেন ফিরোজা বেগম একক অনুষ্ঠানও করেছেন পুত্র সাফিন আহমেদকে নিয়ে এখানে অনুষ্ঠান করেছেন বিস্ময় অভিভূত হয়েছিল সেদিনের অনুষ্ঠানের দর্শক উত্তর কলকাতা ও মধ্য কলকাতার মাঝামাঝি সি এভিনিউয়ের ওপর সরকারি হল মহাজাতি সদন এখানে অনেক অনুষ্ঠান করেছেন ফিরোজা বেগম ঐতিহ্যবাহী এই হল ইডেন গার্ডেনের পাশে গঙ্গার ধারে বারো হাজার দর্শক আসন বিশিষ্ট সরকারি হল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এখানে ফিরোজা বেগম বেশ কয়েকটি অনুষ্ঠান করেছেন তারাত মাহমুদ মান্না প্রতিমা ব্যানার্জি হেমন্ত মুখার্জি প্রমুখ শিল্পীদের সাথে সারেগামা ইন্ডিয়া লিমিটেড আগে নাম ছিল এই চেমভি হিজ মাস্টার্স ভয়েস এই যে গেট এই গেটের ভেতরে আছে এই চেম্বির রেকর্ডিং স্টুডিও ও ম্যানুফ্যাকচারিং ইউনিট ফিরোজা বেগমের অধিকাংশ গান এই স্টুডিওতে রেকর্ড করা হয়েছে এই কোভিড পরিস্থিতিতে গেট একেবারে বন্ধ